রাজশাহীতে মদ্যপানে বিষক্রিয়ায় চার যুবকের মৃত্যু হয়েছে তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এদের মধ্যে তিনজন শুক্রবার রাতে ও শনিবার বিকেলে অপরজনের মৃত্যু হয় নিহতরা হলেন রাজশাহী নগরীর হোসনিগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল বাকিরমোর এলাকার উত্তমের ছেলে সাগর হেতেমখা এলাকার লুৎফর রহমানের ছেলে তুহিন ও বাগমারা উপজেলার শান্তাপাড়া রফিকুল ইসলামের ছেলে সজল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতরা সবাই শুক্রবার রাত নটা থেকে শনিবার সকাল দশটার মধ্যে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এদের মধ্যে সকাল সাড়ে ছটার মধ্যে সতেরো নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়সাল সাগর ও সজল আর শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে মারা যান তুহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান ইংরেজি নববর্ষ অনুষ্ঠানে যুব সমাজের একটি বড় অংশ মদ্যপান করে থাকে ফলে তাদের বেশিরভাগই মদ্যপানের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হচ্ছেন নিহতরা প্রথমে তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হলেও মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা মদ্যপানের বিষয়টি চিকিৎসকদের জানায় গতকাল থার্টি ফার্স্ট নাইটের ইয়ের মনে হয় প্রোগ্রামে কিছু রুগী কিছু লোক কিছু খেয়েছিল আমরা গতকাল সাতজন ভর্তি হয়েছিলেন সাতজনের মধ্যে সাগর ফাইসাল এবং সদর নামে তিনজন মারা গেছেন আমরা ধারণা করতেছি যে এটা হয়তো তারা হিস্ট্রি গোপন করে আসছিল তারা বলছিল যে পেট ব্যথা জ্বর এবং বমি হচ্ছে পরবর্তীতে যখন মারা যায় তখন তারা বললো যে তারা বিশেষ করে মদ জাতীয় কিছু পান করেছিলো তা আমরা তাদেরকে অ্যালকোহলিক পয়জনিক হিসাবে পুলিশ কেস করে আমরা পোস্টমর্টমের জন্য ইয়ে করছি যে পোস্টমর্টম হলে বলতে হবে যে তারা প্রকৃতপক্ষে কী খেয়েছিল এবং কোন বিষক্রিয়ায় মারা গেছে তবে আমরা ইনিশিয়ালি ধারণা করতেছি যে এটা অ্যালকোহলিক প্রয়োজনীয়